नमस्कार बंधुरा, आमी पलस बर एंजेल नम्बर निये आमी सिरियली भिडियो आपलोड करे आसछि। तो आजकेर जे एंजेल नम्बरटा देबो एटा दीर्घदिनेर रिक्वेस्टेड एकटा नम्बर, अर्थात दाँतेर प्रब्लेम, अर्थात दाँतेर यंत्रणा क्याविटिसेर प्रब्लेम थेके बेरिये आसार जन्य एकटा मिराकेल एंजेल नम्बर आजके शेयर करब। ताई जारा दाँतेर यंत्रणाय भुगछेन, दाँतेर यंत्रणाय कष्ट पाच्छेन, मात्र 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এই এঞ্জেল নাম্বারকে ঠিক যেইভাবে বলবো সেইভাবে আপনি যদি ব্যবহার করতে পারেন, আপনার দাঁতের যন্ত্রণা আস্তে 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 রিমুভ হতে থাকবে। আর এই এঞ্জেল নাম্বারটাকে সঠিকভাবে ব্যবহার করলে আস্তে 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 আপনার দাঁতের যন্ত্রণা কিন্তু গোড়ায় থেকে চলে যাবে। তো দাঁতের যন্ত্রণার এঞ্জেল নাম্বারটা আমি দিচ্ছি, আপনারা লিখে রাখুন। নাম্বারটা হলো 518254। নাম্বারটা আবার বলছি 518254। তো নাম্বারটা আপনারা বাম হাতে নীল রঙের বা সবুজ রঙের কালি দিয়ে লিখে রাখতে পারেন, আপনার লেফট বডি পার্টে লিখে রাখতে পারেন, লেফট থায়ে লিখে রাখতে পারেন, বা দাঁতের যেই জায়গাতে যন্ত্রণা হচ্ছে সেখানেও একটা কাগজের ওপরে এই নাম্বারটা নীল কালি দিয়ে লিখে চিপকে রাখতে পারেন 10 থেকে 15 মিনিট। তাতেও কিন্তু এই নাম্বারে ভাইব্রেশন কাজ করবে। এছাড়াও আপনি আর একটা নতুন নিয়ম বলছি, যেই নিয়মটা অ্যাপ্লাই করেও আপনি এই দাঁতের যন্ত্রণার নাম্বারটাকে ইউজ করতে পারবেন। বাতাসে আপনি এই নাম্বারটাকে ড্র করবেন, অর্থাৎ 518254 নাম্বারটাকে বাতাসে এইভাবে ড্র করবেন, 518254 এইভাবে ড্র করে নিলেন এবং মনের কল্পনায় ভাবলেন ওই এনার্জিটাকে আপনি ধরে আপনার দাঁতে যে জায়গায় যন্ত্রণা হচ্ছে সেখানে প্রবেশ করিয়ে দিলেন এবং অ্যাঞ্জেলের আশীর্বাদে আপনার যন্ত্রণাটা কন্ট্রোল হতে শুরু করেছে। ইয়াস, এইভাবেও আপনি করতে পারেন, তাতেও কিন্তু আপনার দাঁতের যন্ত্রণার প্রবলেম সলভ হবে। তো বন্ধুরা, যারা দীর্ঘদিন ধরে দাঁতের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন তারা এই নাম্বারটা সকালবেলা ঘুম থেকে ওঠার পর উত্তর দিকে মুখ করে বসে 5 থেকে 10 মিনিট এই নাম্বারটা চ্যান্ট করবেন। কীভাবে চ্যান্ট করবেন বলে দিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠলেন, উঠে মনটাকে শান্ত করলেন, উত্তর দিকে মুখ করে বসলেন, বসে এইভাবে চ্যান্ট করবেন 518254, 518254, 518254, 518254, 518254, 518254। এইভাবে সম্পূর্ণ ইনটিউশনের সাথে এই নাম্বারটাকে মিনিমাম 5 থেকে 10 মিনিট চ্যান্ট করুন। যদি 5 থেকে 10 মিনিট চ্যান্ট করার সময় না থাকে আপনি মিনিমাম 21 বার চ্যান্ট করবেন, দুপুরবেলা 21 বার চ্যান্ট করবেন, রাত্রেবেলা 21 বার চ্যান্ট করবেন। অর্থাৎ যদি আপনার কাছে সময় কম থাকে সকালবেলা 21 বার, দুপুরবেলা 21 বার, রাত্রেবেলা 21 বার, 3 বার চ্যান্ট করবেন। এই নাম্বারটাকে আপনি ওয়াটার চার্জ করেও খেতে পারেন, ঔষধের মতো অল্প অল্প করে এই নাম্বারে জল আপনি চার্জ করে খেতে পারেন। জল কিভাবে চার্জ করবেন, একটা কাঁচের গ্লাস নেবেন, কাঁচের গ্লাসের গায়ে এই নাম্বারটা একটা কাগজে লিখে চিপকে দিলেন, দেওয়ার পর ওই গ্লাসে জল ঢেলে দিন, দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট ওই নাম্বারে ভাইব্রেশন জলের মধ্যে যেতে দিন। 10 থেকে 15 মিনিট পরে একটু 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 করে জলটা আপনি পান করতে থাকুন সারাদিন ধরে। জল যখন কমে যাবে আপনি আবার ওই জলটাকে আরেকটু জল আপনি টপ আপ করে নিতে পারেন, অর্থাৎ আরেকটু খালি জল আপনি ওর মধ্যে দিয়ে নাম্বারটা চিপকে রেখে দিলেন। তো এইভাবে সারাদিন আপনি ওই জলটাকে পান করলেও কিন্তু আপনার যে দাঁতের প্রবলেম আছে, দাঁতের যে যন্ত্রণা আছে সেগুলোও কিন্তু দূর হবে। এছাড়াও যে দাঁতে যে ক্যাভিটিস প্রবলেম আছে সেই ক্যাভিটিসের প্রবলেম থেকেও আপনি কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। খুব মিরাকেল এঞ্জেল নাম্বার। শুধু এই নাম্বারটা আপনি যখন ইউজ করবেন আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে এঞ্জেলের আশীর্বাদে আপনার দাঁতের সমস্ত প্রবলেম ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে। ইয়াস, বিলিভটা রাখতে হবে বন্ধুরা, আপনার বিলিভ যতটা স্ট্রং হবে এঞ্জেল নাম্বার তত তাড়াতাড়ি কাজ করবে বন্ধুরা। অনেক ক্ষেত্রে দেখা যাবে 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এই এঞ্জেল নাম্বার কাজ করতে শুরু করেছে। তো যারা দীর্ঘদিন ধরে দাঁতের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন এই এঞ্জেল নাম্বারটা ডেফিনেটলি ইউজ করুন। আর একটা কথা, যারা ওয়াটার চার্জ করছেন অর্থাৎ কাঁচের গ্লাসে আপনি নাম্বার চিপকে দিলেন, আর একটা কাজ করতে পারেন, আর একটা সাদা কাগজে এঞ্জেল নাম্বার লিখে কাঁচের গ্লাসের তলায় দিয়ে দিলেন, আর একটা কার্ডবোর্ডের ওপরে অর্থাৎ একটু শক্ত কাগজের ওপরে এই এঞ্জেল নাম্বারটা লিখে আপনি জলের দিকে মুখ করে গ্লাসে চাপা দিয়ে রেখেও আপনি এই জলটাকে চার্জ করে খেতে পারেন, তাতেও কিন্তু মিরাকেল রেজাল্ট হবে। তো বন্ধুরা, এই এঞ্জেল নাম্বারটা ডেফিনেটলি ইউজ করুন। আপনার দাঁতের যন্ত্রণা কতটা কন্ট্রোল হচ্ছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যদি এঞ্জেল নাম্বার আপনার জীবনে রেজাল্ট আনে তাহলে বুঝবেন যে এঞ্জেলরা কিন্তু আপনার প্রতি অনেক সদয় এবং আপনাকে হেল্প করার জন্য সবসময় প্রস্তুত। তো আপনি চাইলে এঞ্জেলদেরকে আরও ভালোভাবে ইউজ করার জন্য A to Z এঞ্জেল থেরাপি করে নিতে পারেন। A to Z এঞ্জেল থেরাপি আমি অনলাইন টোটাল ক্লাসে ডিজাইন করেছি। এখানে কিন্তু আপনি এঞ্জেল থেরাপি বেসিক লেভেল অর্থাৎ 15খানা এঞ্জেলকে ডেকে কীভাবে আপনার জীবনে মিরাকেল রেজাল্ট আনবেন, এঞ্জেল থেরাপি অ্যাডভান্স লেভেল অর্থাৎ আপনি এঞ্জেল থেরাপি শিখে অপরকে কী
কিভাবে শেখাবেন সেটাও যেমন শেখানো হবে, অ্যাঞ্জেল কার্ড রিডিং অর্থাৎ অ্যাঞ্জেল কার্ড রিডিং করে আপনি কিভাবে মিরাকেল মিরাকেল রেজাল্ট আনবেন সেটা জানতে পারবেন, এছাড়াও এক্সট্রা বেনিফিট স্বরূপ পাচ্ছেন আমার রিসার্চেবল একটা সাবজেক্ট যেটা হচ্ছে আর্কেঞ্জেল গোল্ডির অ্যাটুনমেন্ট। আর্কেঞ্জেল গোল্ডে উইদিন 2 সেকেন্ডের মধ্যে মিরাকেল রেজাল্ট আনতে পারে। তো যারা জানতে চাইছেন যে প্রপার এ টু জেড অ্যাঞ্জেল থেরাপি ক্লাস করে একটা অ্যাঞ্জেল থেরাপি টিচার হবেন, তো তারা এখনই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং হয়ে যেতে পারেন অ্যাঞ্জেল সম্পর্কে একজন বিশেষজ্ঞ। তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কাল আবার নতুন কোনো অ্যাঞ্জেল নাম্বার নিয়ে আমি অবশ্যই আসবো। আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইকো শক্তিশালী এনার্জেটিক টিচার, নমস্কার।